ओहो सो हेयर इज द यामाहा MT-15 অনেকে বলে MT-15 আবার অনেকে বলে MT-15 যাই হোক মেন কথা হচ্ছে বাইকটা হচ্ছে আমার সামনেই আর এটা হচ্ছে BA6 মডেল ওহো কি স্পিড দৌড়বো এখন এখানে অনেকদিন পর আবার এক্সারসাইজ করা শুরু করলাম অ্যাকচুয়ালি ঈদের পর থেকে এক্সারসাইজ করা একদম বন্ধ করে দিয়েছিলাম এই জন্য চিন্তা করলাম যে না নিজেকে ফিট রাখা সবচেয়ে বেশি প্রয়োজন এই জন্য আবার এক্সারসাইজ করা শুরু করে দিলাম ইয়ো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ নাইমুল কাদের ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নাইম রক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেকদিন পর একটি নতুন মোটরসাইকেল রাইড করব আর সেটা রিভিউ করব আর সেটা কোনটা সেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ইয়ামাহা MT-15 BS6 মানে যেটা ইন্ডিয়ান ভার্সন আজকের ব্লগে আমি শেয়ার করব ইয়ামাহা MT-15 BS4 মডেল থেকে কি কি নতুন ফিচার অ্যাড করা হয়েছে BS6 মডেলে তাহলে আপনারা BS6 মডেলের নতুন ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং এটার কি স্পেসিফিকেশনগুলো আছে সেটাও বুঝতে পারবেন তাই আশা করছি সবসময়ের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই করার জন্য আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মিউটিউব চ্যানেল সবার কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটি শুরু করি ওহো সো হেয়ার ইজ দ্য ইয়ামাহা MT-15 অনেকে বলে MT-15 আবার অনেকে বলে MT-15 যাই হোক মেন কথা হচ্ছে বাইকটা হচ্ছে আমার সামনেই আর এটা হচ্ছে BA6 মডেল মানে আগে যেগুলো নিয়ে ব্লগ করেছিলাম সেগুলো ছিল শুধুমাত্র BS4 মডেল আর এটা হচ্ছে BS4-এর আপগ্রেড ভার্সন মানে এটা হচ্ছে BS6 মেইনলি এই মোটরসাইকেলগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয় আর সেখান থেকেই বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে BS6 মডেল আচ্ছা ফার্স্টে একটু ওয়াক অ্যারাউন্ড করে দেখাই সবার আগে টায়ারের বিষয়ে আসি টায়ারে যেটা বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এটা রিম কালার রিম কালারটা হচ্ছে অরেঞ্জ এ রেড অরেঞ্জ মিক্স বলতে পারেন একদম যে পুরোপুরি অরেঞ্জ সেটাও না একটু রেডিশ রেডিশ একটা ভাব আছে আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আর এইখানে যে কাল দেখা যাচ্ছে এই কাউলটা না আসলে এটা লুকটাকে আরও বেশি এনহ্যান্স করতেছে মানে খুব একটা মাস্কুলার একটা ভাব আছে মানে একটা ভাব বাড়ায় দিল এই কাউলটা দিয়ে MT-15-এর যে BS4 ছিল সেটার মধ্যেও ছিল আর এটার মধ্যেও আছে এটা হচ্ছে ক্যাথলেটিক কনভার্টার যেটা BS4-এর মধ্যে নাই বাট BS6-এর মধ্যে এটা আছে এটা হচ্ছে রেডিয়াল টায়ার যেটা ইয়ামাহা R15 ভার্সন 3-তে ইউজ করা হয় এই পাশে দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ডে নামানো আছে আর এই সাইড স্ট্যান্ডে একটা সেন্সর লাগানো আছে আর এই সেন্সরের কাজ হলো যখনই আপনার সাইড স্ট্যান্ডটা নিচে নামানো থাকবে তখন আপনি যখন বাইকটি স্টার্ট করবেন স্টার্ট নিবে বাট যখন আপনি গিয়ার যখন চেঞ্জ করতে যাবেন মানে নিউট্রাল থেকে যখন ফার্স্ট গিয়ার দিবেন তখন ইঞ্জিনটা অফ হয়ে যাবে সো এটা একটা সেফটি ফিচার আপনি যখন এটাকে উঠে নেবেন মানে সাইড স্ট্যান্ডে যখন উঠে নেবেন তখন আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন তখন কোনো সমস্যা হবে না এবার আসা যাক ক্লাচের বিষয় এই ক্লাচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আপনারা যখন কর্নারিং করবেন যারা কর্নারিং করতে বেশি পছন্দ করেন তখন ডাউন শিফটেও খুব ইজিলি আপনারা কর্নারিং করতে পারবেন এই ক্ষেত্রে আপনার রেয়ার টায়ার আটকাবে না বা কোনো সমস্যা করবে না BS6 মডেলের যা যা ফিচার ইয়ামাহা R15 ভার্সন 3-তে ছিল সেটা MT-15-এও আছে এই হচ্ছে ফ্রন্ট লুক আর ফ্রন্ট লুক মানে হচ্ছে গিয়ে মানে কি বলবো একদম অস্থিরতা এটা হচ্ছে LED লাইটের আর এটা হচ্ছে প্রজেক্টর ল্যাম্প আমি যখনই ফ্রন্ট লুক দেখি অলওয়েজ আমার কাছে একটা নিয়ে সবসময় মনে পড়ে আর সেটা হচ্ছে ট্রান্সফরমার্স এবার আসা যাক এটার পাওয়ারের বিষয় এটার পাওয়ারটা আগে যে BS4-এর পাওয়ার ছিল তার থেকে একটু কম মানে BS4-এর যে ম্যাক্সিমাম পাওয়ার ছিল ম্যাক্সিমাম টর্ক ছিল তার থেকে BS6-এর ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক কিছুটা কম BS4-এর ম্যাক্সিমাম পাওয়ার ছিল 19.3 PS আর ম্যাক্সিমাম টর্ক ছিল
14.7 Nm. এই BS6 মডেলের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.5 PS এবং 13.9 Nm অফ টর্ক। এখন আপনাদেরকে এটার যে এক্সস্ট নোটটা আছে সেটা একটু শোনাই। তার জন্য স্টার্ট করতে হবে। আর এখন পালা হচ্ছে এটা রাইডিং, মানে এখন রাইড রিভিউ করা হবে। আমি এখন ছোট্ট একটা রাইড দিব, মানে এখানে আশেপাশে একটু ঘুরব, আর ঘোরাঘুরি চলাকালীন আমি শেয়ার করব আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা। সো লেটস ডু ইট। আচ্ছা, আমি আপনাদেরকে এটার সাইড স্ট্যান্ডে যে সেন্সরটার কথা বললাম সেটা একটু দেখাই, তাহলে আপনারা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখেন সাইড স্ট্যান্ডে কিন্তু এখন নিচে নামানো, আর এটা কিন্তু এখন নিউট্রালে আছে। এখন আমি যদি সাইড স্ট্যান্ডটা না উঠায় এখন যদি আমি গিয়ার চেঞ্জ করতে যাই, এক নম্বর গিয়ার দিলাম, দেখলেন এখন কিন্তু এটা অফ হয়ে গেছে ইঞ্জিন। আমি এটাকে আবার নিউট্রালে করলাম, এখন স্টার্ট করি, আবার আবার স্টার্ট করলাম। এখন দেখেন আমি যদি সাইড স্ট্যান্ডটা উঠে নিলাম, এখন গিয়ারটা চেঞ্জ করি, মানে এক নাম্বার গিয়ারে দিই, দেখলেন এখন কিন্তু ইঞ্জিনটা অফ হয় নাই। এবার যাই একটু ঘুরে আসি, একটু রাইডিং এক্সপিরিয়েন্সটা নেই, দেখি কেমন। ওকে, সবার আগে বলতে হয় এটার সিটিং পজিশন বা রাইডিং পজিশন সেটা বেশ কমফোর্টেবল, কারণ আপনারা জানেন যে এটা হ্যান্ডেলবারটা বেশ উঁচু আছে। স্পোর্টস ক্যাটাগরি মোটরসাইকেলের সিটিং পজিশনটা এমন থাকে না, কারণ অবভিয়াসলি সেগুলো অনেক অ্যাগ্রেসিভ থাকে, এইভাবে রাইড করতে হয়, আর ওইটার জন্য দেখা যাচ্ছে হাত ব্যথা করে। এটা আসলে সবার কমন একটা প্রবলেম। এখন যারা বেশি স্পোর্টস ক্যাটাগরি মোটরসাইকেল পছন্দ করেন তারা হয়তো বা এটা ডেনাই করতে পারেন, কারণ তারা বেশি পছন্দ করেন, দ্যাটস ওয়াই, বাট ইটস ট্রু। এরকম প্রবলেম আসলে দেখা যায় যে তখনই হয় যখন আপনারা লং রাইড করবেন বা বেশিক্ষণ মোটরসাইকেলটা রাইড করবেন, তখন এরকম হাতে পেইন বা কোমরে পেইন এগুলো হয়। বাট এই নেকেড ক্যাটাগরি মোটরসাইকেলগুলো একটা সুবিধা যে এগুলোতে এমন কোনো প্রবলেম হয় না। এটার সাসপেনশনের যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো যে মোটামুটি, এমন না যে খুব ভালো। আপনি যখন এবড়ো থেবড়ো রাস্তায় যাবেন বা কোনো বাম্পি রাস্তায় যাবেন তখন অবশ্যই পারফরমেন্স কেমন সেটা বুঝতে পারবেন। আমি বলবো যে অ্যাভারেজ, এমন না যে খুব ভালো। আচ্ছা, এখন এটার ব্রেকিং সিস্টেমটা দেখা যাক, ব্রেকিং সিস্টেমটা কেমন, যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS। ওকে, নট ব্যাড। এটা হচ্ছে হর্ন সুইচ, আর হর্ন সুইচটা না একটু উপরে দেওয়া বেশি, দেখা যাচ্ছে যে আমরা তো এভাবে মোটরসাইকেল চালাই তো এই থামটা উপরে দিতে একটু সমস্যা হয়। আমি জানি যে আপনারা অনেকেই জানতে চাবেন যে MT-15 BS6 মডেলের টপ স্পিড এবং মাইলেজ কেমন। টপ স্পিড বিষয়ে আসলে আমার বলার কিছু নাই, কারণ ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। আমি অলওয়েজ বলি রাইডার টু রাইডার এবং রোড কন্ডিশনের উপর টপ স্পিড সবসময় ভ্যারি করবে, এটা কখনো সেম থাকে না। কারো 130 হইতে পারে, কারো 120 হইতে পারে, সো এটা কোনো ঠিক নাই। আর মাইলেজের কথা বলতে পারি, মাইলেজটা অন অ্যাভারেজ এটাতে পাবেন 40-45 কিলোমিটার পার লিটার অন এভারেজ। খেলা ধরবো এখন এখানে,
ফুল স্পিড। আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে এই মোটরসাইকেলটি রাইড করলাম, ছোটখাটো যা যা আমি ফিল করেছি এই মোটরসাইকেলটির বিষয়ে সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। এই মোটরসাইকেলে আরেকটা কিছু শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে গিয়ারবক্স। এটা হচ্ছে 6-speed গিয়ারবক্স, মানে এটা 6টা গিয়ার রয়েছে। আপনারা আরেকটা বিষয় খুব বেশি জানতে চান, আর সেটা হচ্ছে বাইকের সিট হাইট। কারণ আপনাদের মধ্যে অনেকের হাইট একটু কম আছে, তারা একটু বেশি কনসার্ন এই বিষয়ে, এই জন্য তাদের খাতিরে একটু বোঝানোর জন্য এখন শেয়ার করবো কিছু ইনফরমেশন। যেমন এই বাইকটির সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, আর আমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চ। তো আমি এখন বসবো এই বাইকে, বসে আপনাদের দেখাবো যে আমার সিটিং পজিশনটা বা আমি দুই পাশে পা ঠিকমতো রাখতে পারতেছি কিনা। কারণ একটা বাইক চালানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু হচ্ছে এটাই, যে আপনি বাইকে যখন বসবেন তখন অবশ্যই দুই পাশে আপনার দুই পা ফ্লোরে টাচ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখন বসলাম MT15 BS6 মডেলে, আর দুই পাশে দুই পা কিন্তু আমার রাখা আছে, মানে ফ্লোর টাচ করতেছে বা রোডে টাচ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। সো দ্যাট মিন্স আমি এখান থেকে বলতে পারি যাদের হাইট 5 ফিট 4-এর নিচে আছেন তাদের জন্য একটু টাফ হবে, আর যারা 5 ফিট 4-এর উপরে আছেন তাদের জন্য এই বাইকটা পারফেক্ট, কোনো সমস্যা হবে। আপনারা ইজিলি এই বাইকটাতে বসে রাইড করতে পারবেন, এটাকে হ্যান্ডেল করতে পারবেন। কারণ দেখা যায় ট্রাফিক জ্যামের কারণে আপনাকে অবশ্যই পা নামাতে হয়, এবং সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সিতে যদি আপনি পা না রাখতে পারেন, যদি একটু ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু রোডে মোটরসাইকেলটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বলছি অবশ্যই বাইক কেনার আগে বাইকে বসবেন, বসে দেখবেন কেমন সিটিং পজিশনটা আছে, তারপর আপনি বুঝতে পারবেন যে ওই বাইকটি আপনার জন্য কিনা। এখন আসা যাক এই মোটরসাইকেলটির প্রাইসিংয়ের বিষয়ে। ইয়ামাহা MT15 BS6 মডেলের প্রাইস হচ্ছে 3,90,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, এমন হতে পারে যে কালকে এটার প্রাইসটা কমতেও পারে আবার প্রাইসটা বাড়তেও পারে। এই জন্য সবসময় বলবো আপনারা ডিরেক্ট শোরুমে যাবেন, শোরুমে কন্ট্যাক্ট করবেন, তাহলেই সেটার আপডেট প্রাইসটা জানতে পারবেন। এখন সময় হলো আমার নাম রকার্সদের কমেন্ট শেয়ার করার। লাস্টে দুই তিনটা ব্লগ থেকে আমি মোট 3টা কমেন্ট চুজ করেছি র্যান্ডমলি, আর সেই 3টা কমেন্ট আমি এখন শেয়ার করবো আর তার রিপ্লাইও দিব। প্রথম কমেন্ট হচ্ছে মোশারফ হোসেন ভাইয়ের, উনি লিখেছেন যে MT15 লাস্ট ব্লগে আমি আস্ক করেছিলাম আপনাদের সবাইকে যে আমি যদি কোনো মোটরসাইকেল কিনতে চাই তাহলে কোন মোটরসাইকেলটা কিনলে ভালো হয়, সেই ক্ষেত্রে ভাই কমেন্ট করেছেন যে MT15। সেকেন্ড কমেন্ট হচ্ছে MD শাফায়াতুল্লাহ শাফি ভাইয়ের, উনি লিখেছেন নায়েম ভাই হেল্প মি, হর্নেট অর 4V উইচ বাইক শুড আই বাই। অ্যাকচুয়ালি হর্নেট আর 4V বাইকের মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় যে হর্নেট থেকে 4Vটা একটু বেশি ভালো হবে, মানে সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু বলতেছি। আর এমন না যে আমার কোনো নিজস্ব এক্সপিরিয়েন্স আছে এই দুইটা বাইকের ক্ষেত্রে, কারণ আমি এই দুইটা বাইক এখন পর্যন্ত রাইড করি নেই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার ডিটেলস ইনফরমেশন জানা নাই। বাট আমি এই জন্য বলতেছি কারণ আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে বা যাদের কিছু ভিডিও দেখেছি আমি ইউটিউবে, সেখান থেকে আমি বুঝতে পারছি যে হর্নেট থেকে 4Vটা সব দিক চিন্তা করলে একটু বেটার আছে। 3 নম্বর কমেন্ট হলো MD এনাম ভাইয়ের, উনি লিখেছেন ভাই R15 এর গিয়ার চেঞ্জ নিয়ে একটা ভিডিও মেক করেন প্লিজ প্লিজ প্লিজ। এনাম ভাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ফিউচারে যখন আমি ইয়ামাহা R15 version 3 মোটরসাইকেল রাইড করবো, তখন চেষ্টা করবো সেটার গিয়ার চেঞ্জিং বিষয়ে একটু ডিটেলস একটা ব্লগ করার জন্য। কারণ অনেকেই আসলে আমাকে বলতেছিলেন বা রিকোয়েস্ট করতেছিলেন, ফেসবুক পেজেও আমাকে অনেকে মেসেজ দিচ্ছিলেন যে আমি যাতে একটা ভিডিও করি R15 version 3 এর গিয়ার চেঞ্জিং বিষয় নিয়ে একটু ডিটেলস যাতে শেয়ার করতে পারি, কারণ অনেকে এটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করছে। তাই চেষ্টা করবো ফিউচার যদি আমি কোনো চান্স পাই রাইড করার জন্য ইয়ামাহা R15 version 3, তাহলে অবশ্যই এটা নিয়ে একটা ব্লগ করার। আশা করি আপনার কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানেন কী করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, সেটা ফ্রেন্ডদের সাথে হোক, সেটা ফ্যামিলি মেম্বারের সাথে হোক, মানে যার সাথে হোক শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সি ইউ মাই নেক্সট ব্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, স্টে উইথ নাম রক অ্যান্ড
keep rocking. Check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. Make an MC into a...